মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসি আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। এই মনোহর ইফতার অনুষ্ঠান 25 বছর পেরিয়ে এবছর 26 বছরে পা রেখেছে। আপনাদের ভালোবাসার জন্য এটা সম্ভব হয়েছে। আমাদের প্রতিটা অনুষ্ঠানে এক একজন আমাদের প্রিয় তারকা অতিথি হয়ে আসেন। আজকেও আমাদের অনুষ্ঠানে একজন অভিনেতা এসেছেন, তিনি আমাদের অতিথি হয়েছেন, তার নাম হলো জায়েদ খান। হ্যাঁ, অগ্রিমিত মোবারক আগেই দিয়ে দিচ্ছ। রোজার সময় আজকে আমি রান্না করব, মানে আমাদের একটা ট্রেডিশনাল খাবারই ঘুগনি একটু আমি অন্যভাবে রান্না করে রুটি দিয়ে পরিবেশন করব। ঠিক আছে, আমার কাছে যাই অন্ধেরার দিন রাত কি আপনি যাই বলবেন আমার মাথা না রাত না, কিন্তু তোমার তো খেতে তো পছন্দ করো, তো অভিজ্ঞতা নেই ঘুগনি নামটা, আপনি যেটা বানাবেন ওটাই পছন্দ, কারণ কেকা ফেরদৌসি মানেই তো চমক। এখানে আমরা চারটা আলু একটু আঁচ সিদ্ধ করে এই দেখুন এরকম চৌকানা করে কেটে রেখেছি। এই আলুটা একটু আমরা ভাজবো, প্রথমে এখানে রাখি 4 চামচের 1 চামচ শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিলাম। তুমি আজকে এটা শিখে ফেলবা, যে আমি একদম বাসায় যে পরে বানাবা। হ্যাঁ, বোন বোনের সাথে থাকি তোকে গিয়ে একদিন করতে হবে রোজার মধ্যে, করে দেখাবে। হ্যাঁ, করতে হবে, যে রোজার মধ্যে কিছু একটা করতে পেরেছি। আর 4 চামচের 1 চামচ লবণ দিলাম, কারণ এখানে চারটা আমরা আলু রেখেছি। হ্যাঁ, দেখো তেলটার মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, আলুটা সেইখানে কয়টা বন রুটি রেখেছি, হ্যাঁ এগুলো আমরা একটু পিস করে নিব। হ্যাঁ, এবার আমরা কিনারের অংশগুলো রেখে দিচ্ছি। দাও, তো শিখে গেছো, দেখো মাঝের অংশগুলো নিচ্ছি। হ্যাঁ, পনেরোটির আমরা শুধু মাঝের টুকরাগুলো নিচ্ছি, আর কিনারেগুলো নিচ্ছি না, দেখছো। ইফতারির সময় কি বোনের সাথে থাকো, কি খাও? ভিজিয়ে রাখি ছোলাটা। আচ্ছা, ওইটা ইফতারের আগে একটু ধনে পাতা, তারপরে একটু হালকা বিট লবণ, আচ্ছা একটু আদা দিয়ে, আদা দিয়ে, রাইট। আমার মা রা খেতো সেটাই, সেজন্য বলছে শরবত গুলো খাই আর কি, যেটার মধ্যে আছে ফ্লেভারের জন্য সরষের তেল দিয়ে দিচ্ছি। এটা আর একটু লাল হবে। আচ্ছা, বোনের সাথে থাকো যে ইফতারির সময় যদি সময় পাও, সেদিন ধরো তোমার শুটিং নেই, হ্যাঁ তখন কি করো, একটু হেল্প করো? এখানে আমাদের ভীম আছে, একটা গ্লাস ধুয়ে দেখাবে, আজকে শিখে যাও। দিতে পারি আবার, আপা আমি ঘর মুছছি, করো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করছি ঘর মুছছি আবার। আচ্ছা, কোন সাবজেক্টে পড়েছো তুমি? আমি জেনারেল স্টাডিতে অনার্স মাস্টার্স করেছি ঢাকা। আচ্ছা, ওখানে ভীম লিকুইড আছে, এখানে আছে, এই যে তুমি এটা, আমি তো লবণ ভেঙে দিলে গেল, ঝকঝক ভেঙে গেল, আর কি হবে, তুমি কিনে দিবে আপাকে। এই যে কলে পানি আছে, একটু মাজো, দর্শকরা দেখুক তুমি কেমন পারো। আপা এটাই বাকি ছিল পুরো 15 বছর ক্যারিয়ারে। আপা নিউজ হবে কি জানেন? কি ঘর মুছছে জায়েদ খান, দেখুন কিভাবে। তোমার প্রোগ্রাম দেখলে করুক, অসুবিধা কি? তো তোমার ভালো লাগে যে মানুষ যে এত কথা বলে? আপা আমি তো এনজয় করি, আমি তো বলেছিলাম যারা আমাকে নিয়ে ট্রল করে এত লেখালেখি করে তাদেরকে সোলার দি উদ্যানে গরু কেটে খাওয়াবো। আমি কই আমি লিস্ট করতেছি কারা কারা ট্রল করে। তুমি দাওয়াত দিলে কি গরু কি আরো কিছু খাওয়ালেও মনে আসবে না আপা? হ্যাঁ, ভীম তো ভালো কাজ করে, পুরো ঝকঝকে করে ফেলছে, দেখেন। বাহ, আসলে একদম পুরো নতুন মনে হচ্ছে। হ্যাঁ, একদম নতুন মনে হচ্ছে, খুব ভালো লাগছে। ভীমের গুণ আছে তাই এখানে রাখি। যাই, আমরা ইফতারির সময় এটা করে শরবত খাবো। জি আপা, আজকের ঘুগনিটাই খাবো। জি আপা, ঠিক না? এটা প্রায় হয়ে আসছে, আমরা এই ঘুগনির এই যে আলুটা যে ভাজলাম না যাই, এটা তুলে ফেলবো এখন। হ্যাঁ, আমি তুলি, তুমি যখন বলছো তোমার ভয় লাগে সব কিছুতে। আপা দেখা গেল পুরে পরে চেহারাটাই চলে গেছে পরে। আমরা তো এমনি ঘুগনিতে দেখি, মানে নর্মালি যেটা তৈরি করা হয় সাধারণত কি করে ওরা, একবারে দিয়ে দেয় আলু। তাহলে এখন দেখো এই যে এটার মধ্যে রংটা অন্যরকম সুন্দর। হ্যাঁ, সেটাই বললাম যে রংটা এসছে না সুন্দর। এখন আমরা এই ছোলাটা দিয়ে দিলাম। হ্যাঁ, এটার মধ্যে ঘুগনি বলা যায়, ঘুগনি, এই ঘুগনি বানাবো আমরা এখন। এখন দেখো আমাকে একটু পানি দিয়ে দাও, এটার মধ্যে অল্প করে। এটা এটা, হ্যাঁ জগে পানি আছে, পানি দাও। এটার মধ্যে আমরা এই যে 1 কাপ তেঁতুলের পানি দিচ্ছি, টক না হলে এটা ভালো লাগবে না। চিনিও দেবো, হ্যাঁ বেশি বেশি টক হয়ে গেলে আর ভালো লাগবে না। 3 চামচ চিনি দিয়ে দাও। এক, হ্যাঁ দুই, তিন, এই তো। লবণটা দেই, লবণটা দেই নেই, আর সরষের তেল তো আগেই দিয়েছিলাম, এখন দিলাম 1.5 চামচ লবণ, ঠিক আছে। এইবার দেব এই টমেটোটা, দাও পুরোটাই। হ্যাঁ পুরোটাই দিতে হবে, মজা হবে না? আমরা তো অনেক মজার একটা ঘুগনি বানাচ্ছি, একটুখানি
চিলি ফ্লেক্স দিচ্ছি যাতে ঝাল হয় ভালো। আমরা যখন বাবাকে দেখতাম ভাত খেতে বসে, হ্যাঁ যে ওটা আমরা বলি যে আমরা বলি মুম্বাই মুরগি, হ্যাঁ আমিও চিনি, আমিও খেতে পছন্দ করি, নাগাই মুরগি বলে নাকি, হ্যাঁ ওটা নিয়ে খেতে বসে গাছে নিচে এত ঘ্রাণ আর ঝাল। আমরা এখন চটপটির মশলা দেবো এটার মধ্যে। হ্যাঁ বাবা আপাতত দৃষ্টিতে চটপটির মতোই মনে হচ্ছে। হ্যাঁ চটপটির মতোই, কিন্তু এটা চটপটি না আসলে, এটা আমরা এই যে চার চামচের তিন চামচ দিলাম। হ্যাঁ ঠিক আছে, তোমার তো বরিশাল মানে কি মাছের দেশ, ধান নদী খাল এই নিয়ে বরিশাল। হ্যাঁ আমাকে আমাদের ওখানে দশটা মাছের নাম বলো। ইলিশ মাছ, হ্যাঁ গুনো, চিংড়ি মাছ, হ্যাঁ টাকি মাছ, কই মাছ, হ্যাঁ শিং মাছ, মাগুর মাছ, বাইং মাছ, তারপরে তারপর হচ্ছে সরপুটি মাছ, তারপরে হচ্ছে কয়টা বললা যাই, নয়টা হয়ে গেছে ব্যাপার। আল্লাহ তাহলে তো বেঁচেই গেল, রুই মাছকে আর বাদ দিলা কেন, রুই মাছটা বলে দাও, কাতল মাছ, আচ্ছা চিতল মাছ, অনেক মাছ। এবার আলুটা দাও, দিয়ে দিই, এটা দিয়ে ঢেলে দাও, তাহলে তোমার গায়ে ছিটে আসবে না। হ্যাঁ কষ্ট করে দেখি রান্না, একটুখানি রান্না শিখে যাচ্ছে, যে তোমাকে বিয়ে করবে বলছে ভয় পাচ্ছেন এখন, বলছে না ওকে বিয়ে করা যাবে, একটু একটু শিখছে আপার রান্নাঘরে এসে। এখানে নামাই আমরা, কিন্তু এমনি আমাদের দেশে যে ঘুগনিটা সাধারণত করি সেটা কিন্তু একটু ই থাকে, একদম মানে শুকনা শুকনা থাকে, তাই না? আচ্ছা দেখো এই যে এটার মধ্যে আজকে আমরা রুটি রোস্ট করবো, ভাত দিয়ে দিয়ে না মনে হয়, না এই যে টং আছে। আপনি তো এটা অনেক দিন ধরে 25 বছর রানিং ইজ নাও ইজ 26 ইয়ার্স, এটা হলো গিয়ে 26 বছর ধরে চলছে আমার ক্যারিয়ার, আর আমার ক্যারিয়ার ইজ অনলি 15 ইয়ার্স। তার একটা হয় কি, আমরা যদি কয়লার চুলায় করতাম মানে লাকড়ির চুলায়, তাহলে আবার একটা ফ্লেভার আসতো। এবং দেখেছো রুটিগুলো আমরা কিন্তু একটু মোটা করে কেটেছি, পাতলা করে কাটিনি। এবার বন্ধ করে দিই এটা, এটার কাজ শেষ। এখন দেখো এটার মধ্যে আমরা পেঁয়াজটা দিলাম, পেঁয়াজটা আগে দিলে হবে কি একদম মানে ভিতরে ঢুকে যেত, ভাল লাগতো না, আর ধনে পাতা দিলাম। হ্যাঁ বাবা আপনার কি একটা প্যাশন? আগে নেশা ছিল, এখন নেশা পেশা সব কিছু। আমাকে একটা চামচ দিবে, এই গোল চামচটা দাও বাঁদিকের। হ্যাঁ একবারই তো বুঝে গেলে দেখি আপা, যত কাঁচা ভাবেন অত কাঁচা আমি না। হ্যাঁ তাই তো দেখি, কাঁচার ভান ধরে থাকি যখন রান্না করে না যেতে হয়। আচ্ছা গন্ধ পাচ্ছ না একটা সুন্দর, স্মেল আসছে সুন্দর। হ্যাঁ কি সুন্দর দেখতে সাজাচ্ছেন, এটা আর্টিস্টিক ব্যাপার কাজ করছে আপা। এখানে তেঁতুল আছে, হ্যাঁ তেঁতুলের চাটনি, এর সাথে আমরা একটু পুদিনা পাতা চাটনি মেশাবো। ওকে তারপরে এর সাথে সার্ভ করব, মানে এটা হচ্ছে কি এই চাটনিটা একটা মেন জিনিস। তেঁতুলের পানি নিয়েছি, তার মধ্যে জিরার গুঁড়া দিয়েছি, একটু লবণ আর চিনি দিয়েছি, দিয়ে তারপরে বানিয়েছি। এটার মধ্যে একটুখানি শুকনো মরিচের গুঁড়া, এই যে চিলি ফ্লেক্সটা দিলাম, একটু মাঝে একটা ফুল দিয়ে দিই, দেখো এখন কেমন লাগছে জাহিদ বাবা, ফুলের মধ্যে সুন্দর। চলো এখন নিয়ে যাই, এটা ধরো তোমাকে দিচ্ছি, এখন আমরা ইফতারির সময় খাবো আর দর্শকদের বানিয়ে আগামীকাল খেতে হবে। এখানে রাখো যাই, চলো বসি এখানে। আমাদের অনুষ্ঠানে এসেছো, সময় দিয়েছো, সবার পক্ষ থেকে আমাকে আমি তোমাকে অনেক ধন্যবাদ দিচ্ছি, আর ভীমের পক্ষ থেকে তোমার জন্য একটা শুভেচ্ছা উপহার নেওয়া অনেক ওজন। সুন্দর জিনিস, আমি প্রথমবারের মতো আমি কেকা আফার এই অনুষ্ঠানে, আমি কেকা আফার ভক্ত, সত্যি ভক্ত, এখন বলতে হয় শিরায় শিরায় রক্ত, আমরা কেকা আফার ভক্ত। অবশ্যই সবাই এই কেকা আফার জন্য দোয়া করবেন, আল্লাহ থেকে সুস্থ রাখুক জন্য, এবং ভালো ভালো অনুষ্ঠান অন্য রকম দেখাতে পারে। কত সুন্দর ইফতারি করলো, এবং এই ভীম মনোহর ইফতার ভীম বা কাজও ভালো করে, ঘষা দেওয়ার সাথে সাথে পুরো দেখি গ্লাস ঝকঝকে তকতকে। আমি কেকা ফেরদৌসি, ভীম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি, আগামীকাল আবার সবার সঙ্গে দেখা হবে, খোদা হাফিজ। শিরায় শিরায় রক্ত, আমরা কেকা আপার ভক্ত। অনেক জোরে বলতে হয় না ভীমটা, তুমি বলতে থাকো। মাছ কি ডিমে চুবাতে হয়? লেবুর রস আছে তো। আর ও বলে এখন কাজও করবে না, এটা নিয়ে বাসায় চলে যাবে, ওকে মান নায়িকা বানাবে আমাকে আর ওকে। হ্যাঁ এগুলো জুসের তো। আরে কেকা আপা এটা খাইতে দিবেন তো, দেখে ওরা আমাকে মাইরাই ফেলবে। ভীম তো পড়ে যায়, আর তার বেবি না, বেবি